হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি ওয়ার্ডের ডিজাইন ট্যাপ সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমি ওয়ার্ডের পেস কালার এবং পেস বর্ডার এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ওয়ার্ডের আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন এছাড়াও ও ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিটেলস সেকশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করেও আপনারা প্লে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি বলছিলাম ওয়ার্ডের পেস কালার এবং পেজ বর্ডার এই দুটি অপশনের কথা পেস কালার এই শব্দটি শুনে আপনারা বুঝতে পারছেন অর্থাৎ পেজে কোনো কালার দেওয়া এমএসওয়ার্ডের আপনাদের ডকুমেন্টের পেজে যদি আপনি কোনো কালার দিতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করবেন যেমন বর্তমানে দেখুন আমার এই ডকুমেন্টের বর্তমানে পেজের কালারটি রয়েছে সাদা আমি যদি এই পেজটিতে অন্য কোনো কালার দিতে চাই তাহলে সেটি দেওয়ার জন্য এখানে ডিজাইন টাইপের অধীনে পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনে এইখানে দেখুন পেজ কালার একটি বাটন রয়েছে আমি এই বাটনে ক্লিক করলাম তারপরে আমি যদি অন্য কোনো কালার দিতে চাই যেমন আমি যদি এখানে অ্যাশ কালার দিতে চাই আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি অ্যাশ কালার হয়ে গেছে তারপরে আমি যদি এই কালারটি আবার সাদা করতে চাই তাহলে আবার আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নো কালার এই বাটনে ক্লিক করলেই সেটি সাদা হয়ে যাবে এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে যে আমরা যে পেজের কালারটি দিচ্ছি এই পেজের কালারটি শুধুমাত্র ডিসপ্লে করার জন্য আপনারা যখন কোনো ডকুমেন্ট প্রিন্ট দেবেন আপনারা এইখান থেকে কোনো পেজের কালার দিলেন কি পেজের কালার দেওয়ার পরে ডকুমেন্ট যদি প্রিন্ট দেন আপনি যে ডকুমেন্টটি প্রিন্ট দেবেন সেই প্রিন্টে এই কালারটি আসবে না অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এই কালারটি আসবে না তার প্রমাণ হিসাবে আমি দেখাচ্ছি আমি ফাইলে গেলাম তারপরে এখান থেকে যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে দেখুন এখানে এই যে প্রিন্ট প্রিভিউ কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটি শু করছে না শুধুমাত্র টেক্সটটি শু করছে তাহলে আপনারা যখন প্রিন্ট দেবেন তাহলে সেক্ষেত্রে এই কালারটি আসবে না তাহলে আমরা ডকুমেন্টে কেন এই পেস কালারটি দেবো এই পেস কালারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন কোনো ডকুমেন্টে কাজ করবেন অনেক সময় দেখা যাবে যে সাদা পেজের উপরে আপনাদের কাজ করতে অনেক ধরনের সমস্যা হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনাদের এইখানে অন্য কোনো কালার দেবেন কালার দিয়ে কাজ করবেন তাহলে আপনাদের যে চোখের যে প্রবলেমটা সাদা কালার যে চোখে লাগে প্রচুর সেই প্রবলেমটা হবে না স্মুথলি আপনারা কাজ করতে পারবেন এছাড়াও আপনারা যদি ডকুমেন্টে যদি কোনো কালার দিতে চান দিয়ে সেটি প্রিন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে শেপ ব্যবহার করতে হবে একটি শেপ ইনসার্ট করতে হবে এবং সেই শেপে কালার দিতে হবে এবং সেই শেপটিকে ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে দিতে হবে এবং তারপরে সেটি প্রিন্ট করতে হবে আপনারা কিভাবে একটি শেপ নিয়ে কাজ করবেন শেপে কালার দিবেন শেপকে ব্যাকগ্রাউন্ডে দেবেন সে সম্পর্কে আমি আলাদা ভিডিওতে আলোচনা করেছি শেপ সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে আমি কিভাবে শেপ নিয়ে কাজ করবেন শেপের কালার কিভাবে দেবেন শেপকে কিভাবে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবেন এ সম্পর্কে আমি আলোচনা করেছি আপনারা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে শেপ সম্পর্কে যে ভিডিও গুলো রয়েছে সেই ভিডিও গুলো দেখতে পারেন অথবা শেপের টিউটোরিয়ালের টিউটোরিয়াল লিঙ্ক টি আমি নিচের ডিটেলস সেকশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখতে পারেন এরপরে আমি যদি এই কালারটি না দিতে চাই তাহলে আমি পেজ কালারে ক্লিক করে এখানে নো কালারে ক্লিক করলাম তাহলে সেটি বর্তমানে সাদা হয়ে যাবে অর্থাৎ কোনো কালার থাকবে না এখন আমি পেজ বর্ডার নিয়ে আলোচনা করছি পেস বর্ডার এই অপশনটি খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ অপশন আপনাদের ডকুমেন্টের পেজে যদি আপনারা বর্ডার দিতে চান তাহলে সেক্ষেত্রে এই পেজ বর্ডার অপশনটি ব্যবহার করবেন আমরা ডকুমেন্টের কোনো ডিজাইন নিয়ে কাজ করব তখন আমাদেরকে এই পেজ বর্ডার এই অপশনটি ব্যবহার করতে হবে এখানে ডিজাইন টাইপের অধীনে পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনে এখানে পেজ বর্ডার একটি বাটন রয়েছে এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটি বক্স আসবে এখানে দেখুন বর্তমানে নান সিলেক্ট রয়েছে অর্থাৎ কোনো পেজ বর্ডার দেওয়া নাই এই কারণে এটি নান রয়েছে আমি যদি বক্স আকারে দিতে চাই তাহলে আমি এটিতে সিলেক্ট করবো এটিতে সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলেই আমাদের পেজে একটি বর্ডার চলে আসবে দেখুন বর্তমানে আমাদের এই পেজে বর্ডার চলে আসছে তারপরে এই বর্ডারটি যদি আমরা রিমুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে পেজ বর্ডারে ক্লিক করলাম তারপরে আমরা এখানে নানে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি বর্তমানে রিমুভ হয়ে গেছে তারপরে এই পেজ বর্ডারটি যদি আমরা অন্য কোনোভাবে দিতে চাই আমি আবার পেজ বর্ডারে ক্লিক করলাম তারপরে এখানে নান সিলেক্ট রয়েছে অর্থাৎ কোনো বর্ডার নেই তারপরে আপনারা দেখলেন বক্স এখানে কীভাবে বর্ডার দেওয়া যায় সেটি এটিতে সিলেক্ট করে দেওয়া যায় তারপরে শ্যাডো হিসাবে দিতে চাইলে এটি দিতে পারেন এবং ডি হিসাবে দিতে চাইলে আপনারা এটি সিলেক্ট করতে পারেন এছাড়াও আপনারা যদি কাস্টম বর্ডার দিতে চান সেটাও দিতে পারবেন আমি এখানে কাস্টমে ক্লিক করলাম কাস্টমের বর্ডার দেওয়ার জন্য এইখানে দেখুন কিছু রেখা শো করছে এবং এইখানে কিছু বাটন রয়েছে আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই পেজের উপরের দিকে একটা বর্ডার আসছে সেটি এখানে বোঝা যাচ্ছে তারপরে আমি যদি এটিতে ক্লিক করি তাহলে দেখুন ডকুমেন্টের নিচের দিকে বর্ডার আসছে সেটি এখানে বোঝা যাচ্ছে তারপরে আমি ওকে ক্লিক করলাম তাহলে দেখুন আমার ডকুমেন্টের উপরে একটি বর্ডার আসছে আমি সাইজটা ছোটো করি তাহলে দেখুন ডকুমেন্টের উপর দিকে বর্ডার আসতে এবং নিচের দিকে বর্ডার আসছে। তারপরে আমরা যদি উপরে নিচে বর্ডার না দিয়ে দুই পাশে বর্ডার দিতে চাই তাহলে আবার এখানে পেজ বর্ডারে ক্লিক করলাম আপনারা যদি এখানে এই বাটনে ক্লিক না করে যদি এখানেও যদি ক্লিক করেন তাহলে সে বর্ডারটি হাইড হয়ে যাবে এবং বর্ডারটি শো করবে আমি এখানে ক্লিক করে এটি হাইড করে দিলাম এবং আমি ডানে বামে ক্লিক করে আমি এখানে বর্ডারটি শো করালাম তারপরে আমি ওকে ক্লিক করলাম তাহলে দেখুন বর্তমানে ডকুমেন্টের দুই পাশে বর্ডার আসছে। উপরে নিচে কোনো বর্ডার আসে নাই তারপরে আপনারা যদি এই বর্ডারটি একটু মোটা করতে চান অথবা বর্ডারে যদি কালার দিতে চান তাহলে সেটিও করতে পারবেন আমি আবার পেস বর্ডারে ক্লিক করলাম তারপরে আমি এখানে বক্সে ক্লিক করলাম তারপরে এখানে দেখুন বর্ডারে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে স্টাইল রয়েছে আপনার ইচ্ছা করলে অন্য কোনো ডিজাইন অন্য কোনো স্টাইলও দিতে পারেন যেমন আমি এই ডিজাইনটা যদি দিতে চাই আমি এটি সিলেক্ট করলাম তাহলে দেখুন এখানে সেই ডিজাইনটি আসছে আমি এখানে ওকেতে ক্লিক করলাম তাহলে সেই বর্ডারটি এখানে শো করছে জুম চেষ্টা বড় করি দেখুন এখানে এই শো করছে এখন আমরা যদি এই বটারটি একটু মোটা করতে চাই অথবা অন্য কোনো কালার দিতে চাই আমি আবার পেজ বর্ডারে ক্লিক করলাম এখানে কালার বর্তমানে অটোমেটিক রয়েছে অটোমেটিক অর্থাৎ ব্ল্যাক রয়েছে আমি যদি এটি সবুজ কালার দিতে চাই অথবা ব্লু কালার দিতে চাই আমি এখানে ব্লু সিলেক্ট করলাম এবং আমি এটি একটু মোটা করতে চাইলে এখানে আমি পিটি দিলাম তারপর ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি একটু মোটা হয়ে গেছে এবং কালারটি চেঞ্জ হয়ে গেছে এরপরে দেখুন এখানে যেই স্টাইল আলা বর্ডারগুলো রয়েছে অর্থাৎ এখানে যেই স্টাইলগুলো রয়েছে শুধুমাত্র সেই স্টাইলের বর্ডারে যদি দিতে পারবেন তা না এমএস ওয়ার্ডে আর্টিস্টিক বর্ডার দেওয়ার জন্য একটি অপশন রয়েছে এখানে দেখুন আর্ট একটি অপশন রয়েছে এবং এখানে একটা ড্রপডাউন লিস্ট রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের আর্টিস্টিক বর্ডারের স্যাম্পল রয়েছে এখান থেকে আপনারা অন্য কোনো আর্টিস্টিক বর্ডারও দিতে পারেন যেমন আমি এখানে স্কল করছি স্কল করে আমি যদি অন্য কোনো বর্ডার দিতে চাই যেমন আমি এই বর্ডারটি যদি দিতে চাই আমি এটি সিলেক্ট করলাম তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন সেই বর্ডারটি বর্তমানে আমার ডকুমেন্টে চলে আসছে এখন এখানে যে বর্ডারটি আসছে এই বর্ডারটি যদি আমরা একটু চিকন করতে চাই অথবা মোটা করতে চাই সেটিও করতে পারবো আগের পদ্ধতিতেই আমি এখানে পেজ বর্ডারে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে একত্রিশ পিটি রয়েছে থার্টি ওয়ান পিটি আমি এখানে এটি ক্লিক করে টোয়েন্টি টু করে দিলাম তারপর ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন বর্ডারটি একটু চিকন হয়ে গেছে এখানে বর্তমানে আমার এই বর্ডারটি এই টেক্সট থেকে একটু দূরে রয়েছে আমি যদি এই বর্ডারটি টেক্সটের কাছাকাছি আনতে চাই তাহলে সেটিও আনতে পারবো সেটি আনার জন্য আমি এখানে পেজ বর্ডারে ক্লিক করলাম তারপরে এখানে একটি বাটন রয়েছে অপশানস বাটন আমি যদি অপশন বাটনে ক্লিক করি তাহলে আরেকটি পপ আপ বক্স আসবে এখানে দেখুন লেখা রয়েছে মার্জিন এখানে রয়েছে টপ হচ্ছে টোয়েন্টি ফোর এবং লেফট রাইট বটম সকল থেকে টোয়েন্টি ফোর রয়েছে আমরা এটি নিয়ে পরে কাজ করব তার আগে আমরা এখানে রয়েছে মেজার ফর্ম আমরা একে এটি নিয়ে কাজ করব এখানে রয়েছে এজ অফ পেজ অর্থাৎ হচ্ছে এখানে পেজের একবারে লাস্টের দিকে অর্থাৎ পেজ অনুযায়ী এই মার্জিনটি নিবে আমি এখানে ক্লিক করলাম তারপরে এখানে টেক্সট রয়েছে অপশন আমি এই টেক্সটে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করার পরে তারপরে আমি যদি ওকেতে ক্লিক করি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন বর্তমানে টেক্সটের কাছাকাছি এই বর্ডার চলে আসছে এখানে দেখুন বর্ডারটি আমার মোটামুটি কাছে চলে আসছে টেক্সটের কাছে কিন্তু উপরের দিকে আসে নাই উপরের দিকে না আসার কারণটি হচ্ছে এখানে আমরা আবার পেজ বর্ডারে ক্লিক করলাম তারপরে অপশনসে ক্লিক করলাম এখানে দেখুন এখানে অপশনসে বেশ কিছু অপশন রয়েছে এখানে দেখুন রয়েছে সারাউন্ড হেডার আমরা যদি এই টিকটি উঠাই দেই তারপরে আমি যদি ওকেতে ক্লিক করি তারপরে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন বর্তমানে বর্ডারটি টেক্সটার কাছাকাছি চলে আসছে তারপরে আমরা যদি এই টেক্সট থেকে এই বর্ডারটি আরেকটু দূরে নিতে চাই তাহলে আমরা পেজ বর্ডার এখানে ক্লিক করলাম অপশানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে টপে বর্তমানে ওয়ান পিটি রয়েছে আমি এখানে ফাইভ পিটি দিলাম এবং লেফটে আমি এখানে আরেকটু বাড়াই দিচ্ছি আমি এইট পিটি দিলাম ওকেতে ক্লিক করলাম তারপর আবার ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে টেক্স থেকে বর্ডারটি একটু দূরে চলে গেছে তারপরে আপনারা যদি বর্ডার না দিতে চান তাহলে এখানে পেজ বর্ডারে ক্লিক করার পরে এখানে নানে ক্লিক করবেন তারপরে ওকেতে ক্লিক করবেন তাহলে দেখুন বর্ডারটি বর্তমানে হাইড হয়ে গেছে এভাবে আপনারা ওয়ার্ডে পেজ বর্ডার ইনসার্ট করতে পারেন পেজ বর্ডার কাস্টমাইজ করতে পারেন এবং নিজেদের মতো পেজ বর্ডারকে ব্যবহার করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন ভিডিওগুলো আপনার কেমন লাগছে সেটি কমেন্ট করে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ